যদি আপনার ড্রাইভিং লাইসেন্স বনেবাকে চাচ্ছেন তাহলে আপনার প্রথমে লার্নার লাইসেন্স বনেবাকে পড়িব, তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্স পাই অ্যাপ্লাই করে পারিবে। যদি আপনার নিজ মোবাইল কিংবা কম্পিউটার সাহায্যে লার্নার লাইসেন্স পাই কিপর অ্যাপ্লাই করে পারিবে তার স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেস জানিবাকে চাচ্ছেন তাহলে আপনার এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে আপনার যদি আপনি না শুনতে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং পাখর থাকা ঘণ্টা মধ্যে দবাই দিন। চলুন ভিডিওটি স্টার্ট করা। ক্রোম ব্রাউজার কু ওপন করন্তু, তারপরে এঠারে আপন পরিবহন লেখিকি সর্চ করন্তু। দেখন্তু প্রথমে আসিযিব পরিবহন ডট জিওভি ডট ইন, এঠারে আপন ক্লিক করন্তু। বর্তমান দেখন্তু ওয়েবসাইট ওপন হয়ে যাইছি। বর্তমান আপন তলকু স্ক্রোল করন্তু, এঠারে দেখন্তু ড্রাইভারস অর লার্নার লাইসেন্স, এঠারে আপন ক্লিক করন্তু। বর্তমান এঠারে আপনকর স্টেট কু সিলেক্ট করে দিয়ন্তু, মেঠারে ওড়িশা কু সিলেক্ট করে দেউছি। বর্তমান এঠারে আপন অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, এঠারে ক্লিক করন্তু। এঠারে আপন কন্টিনিউ রে ক্লিক করন্তু। বর্তমান এঠারে আপন সবমিট রে ক্লিক করন্তু। বর্তমান দেখন্তু এঠারে স্টেট অটোমেটিক আসি যাইছি। তারপরে এঠারে আপন আরটি অফিস কু সিলেক্ট করে দিয়ন্তু, মো এঠারে সম্বলপুর আরটি কু সিলেক্ট করে দেউছি। তারপরে দেখন্তু নেম অফ দ অ্যাপ্লিকেন্ট, এঠারে আপন ফার্স্ট নেম কু টাইপ করে দিয়ন্তু। তারপরে যদি মিডল নেম অছি তাহলে এঠারে আপন টাইপ করে দিয়ন্তু। তারপরে এঠারে আপন লাস্ট নেম কু টাইপ করে দিয়ন্তু। তারপরে দেখন্তু রিলেশন, এঠারে আপন ফাদর কু সিলেক্ট করে দিয়ন্তু। তারপরে এখানে ফাদর ফার্স্ট নেম কু টাইপ করে দিয়ন্তু। যদি মিডল নেম অছি তাহলে আপনার এখানে টাইপ করে পারিবে, যদি মিডল নেম নাহি তাহলে এখানে আপনার লাস্ট নেম কু টাইপ করে দিয়ন্তু। তারপরে দেখন্তু ফুল নেম এজ পর রেকর্ডস, দেখন্তু এখানে ফুল নেমটি অটোমেটিক আসি যাব। তারপরে এখানে আপনার জেন্ডার কু সিলেক্ট করে দিয়ন্তু, মু এখানে মেল কু সিলেক্ট করে দেলি। তারপরে দেখন্তু ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থ কু সিলেক্ট করে নিয়ন্তু। দেখন্তু এখানে এজ টি অটোমেটিক আসি গলা। তারপরে আপনার তলকু স্ক্রোল করন্তু। তারপরে চি কোয়ালিফিকেশন, আপনার কেতে পড়িছন্তি এখানে আপনার সিলেক্ট করে পারিবে। যদি আপনার পাঠ পড়ি নাহান্তি তাহলে আপনার এখানে লিটারেট কু সিলেক্ট করে পারিবে। মু যাহার অ্যাপ্লাই করছি সে ম্যাট্রিক পাস হয়েছন্তি, সেথিপাই মু এখানে 10th স্ট্যান্ডার্ড কু সিলেক্ট করে দেউছি। তারপরে দেখন্তু ব্লড গ্রুপ, যদি আপনার ব্লড গ্রুপ জানিছন্তি তাহলে এখানে আপনার সিলেক্ট করে দিয়ন্তু। তারপরে এখানে মোবাইল নম্বর কু টাইপ করে দিয়ন্তু। তারপরে আপনার তলকু স্ক্রোল করন্তু। বর্তমান এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়াকে পড়িব, দেখন্তু এখানে স্টেট অটোমেটিক আসি যাইছি। তারপরে এখানে ডিস্ট্রিক্ট কু সিলেক্ট করে দিয়ন্তু। তারপরে এখানে পুলিশ স্টেশন কু সিলেক্ট করে দিয়ন্তু। তারপরে এখানে আপনার গাঁর না কু সিলেক্ট করে নিয়ন্তু। তারপরে এখানে আপনার পোস্ট লেখিকি পোস্ট অফিসর না কু টাইপ করে দিয়ন্তু। তারপরে এখানে পিনকোড কু টাইপ করে দিয়ন্তু। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পরমানেন্ট অ্যাড্রেস সেম তাহলে আপনার এখানে টিক করে দিয়ন্তু। দেখন্তু এখানে অ্যাড্রেস অটোমেটিক ফিল আপ হয়ে যাব। তারপরে আপনার তলকু স্ক্রোল করন্তু। যদি আপনার টু হুইলর লাইসেন্স বনেবাকে চাচ্ছেন তাহলে আপনার এখানে মোটর সাইকেল উইথ কিওর আপনার এখানে সিলেক্ট করে নিয়ন্তু। তারপরে আপনার এখানে ক্লিক করন্তু, দেখন্তু এহা রেড সাইড কু আসিযিব। যদি আপনার ফোর হুইলর কু মধ্য এড করবাকে চাচ্ছেন তাহলে আপনার এখানে লাইট মোটর ভেহিকল আপন এখানে সিলেক্ট করে নিয়ন্তু। তারপরে আপনার এখানে ক্লিক করে দিয়ন্তু, দেখন্তু এহা মধ্য রেড সাইড কু আসিযিব। মো এখানে টু হুইলর এবং ফোর হুইলর কু এড করে দেলি। যদি আপনার স্কুটি পাই লার্নার লাইসেন্স বনেবাকে চাচ্ছেন তাহলে আপনার এখানে মোটর সাইকেল উইদাউট গিয়ার কু সিলেক্ট করি কি রেড সাইড কু আনিপারিবে। কিন্তু মু যাহার লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করছি সে বাইক এবং ফোর হুইলর পাই লার্নার লাইসেন্স বনাউছন্তি, সেথিপাই মো এখানে এলএমভি এবং এমসিডব্লুজি কু সিলেক্ট করে দেলি। তারপরে আপনার এখানে ফর্ম ওয়ান রে ক্লিক করন্তু। বর্তমান এখানে আপনার নো কু সিলেক্ট করন্তু। তারপরে দুই নম্বর আপনার ইয়েস কু সিলেক্ট করে নিয়ন্তু, বাকি সবু এখানে নো কু সিলেক্ট করে দিয়ন্তু। তারপরে আপনার এখানে টিক করে দিয়ন্তু। তারপরে আপনার সবমিট রে ক্লিক করন্তু, এখানে আপনার ওকে রে ক্লিক করন্তু। বর্তমান দেখন্তু ফর্ম ওয়ান সবমিটেড সকসেসফুলি শো করুছি, এখানে আপনার ক্লোজ রে ক্লিক করন্তু। তারপরে আপনার সবুথরে চেক করে দিয়ন্তু, যদি সবু ঠিক অছি তাহলে আপনার তলকু স্ক্রোল করন্তু। তারপরে আপনার সবমিট রে ক্লিক করন্তু। বর্তমান আপনার এখানে ক্যানসেল রে ক্লিক করন্তু। তারপরে আপনার ওকে রে ক্লিক করন্তু। তারপরে আপনার এখানে আউথরে ওকে রে ক্লিক করন্তু। বর্তমান দেখন্তু কংগ্রাচুলেশন, ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সবমিটেড সকসেসফুলি শো করুছি, এখানে আপনার ওকে রে ক্লিক করন্তু। বর্তমান আপনার তলকু স্ক্রোল করন্তু, এখানে আপনার প্রিন্ট একনোলেজমেন্ট এখানে ক্লিক করন্তু। আপনার এখানে প্রিন্টার কাটি নিয়ন্তু, মুঁ এখানে সেভাবে পিডিএফ করিকি রখি দেউছি। তারপরে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম প্রিফিল এখানে ক্লিক করন্তু। বর্তমান দেখন্তু এখানে তিনটি পিডিএফ পেজ আসিযিব, আপনার এহাকু মধ্য প্রিন্টার কাটি নিয়ন্তু, মুঁ এখানে সেভাবে পিডিএফ করিকি রখি দেউছি। তারপরে আপনার নেক্সট রে ক্লিক করন্তু। বর্তমান আপনার তলকু স্ক্রোল করন্তু। বর্তমান দেখন্তু দুই নম্বর স্টেপ রে ডকুমেন্ট অপলোড করাকু পড়িব, এখানে আপনার প্রসিড রে ক্লিক
क्लिक करंतु वर्तमान आपण सबमिट रे क्लिक करंतु एठारे आपण ओके रे क्लिक करंतु वर्तमान देखंतु ठारे डॉक्यूमेंट्स एठारे आपण एच प्रूफ को सिलेक्ट कर दंतु तापर देखंतु प्रूफ्स एठारे आपण एच प्रूफ पई केउ डॉक्यूमेंट देबा को चाहंती एठारे आपण सिलेक्ट कर दंतु मठारे आधार कार्ड विथ डेट ऑफ बर्थ एहा को सिलेक्ट कर दउछि यदि आपण आधार कार्ड को एच प्रूफ एड्रेस प्रूफ एवं आईडी प्रूफ पई देबा को चाहंती तले आपण ठारे ओके रे क्लिक करंतु तापर आपण चूज फाइल रे क्लिक करंतु तापर आपण आधार कार्ड को सिलेक्ट कर नंतु तापर ओपन रे क्लिक करंतु तापर आपण एठारे अपलोड रे क्लिक करंतु वर्तमान आपण कन्फर्म रे क्लिक करंतु आपण अठारे जो डॉक्यूमेंट टू अपलोड करिवे सेही डॉक्यूमेंट रो साइज 500 केबी रो कम होइतबा दरकार एवं जेपीजी किमा पीडीएफ फॉर्मेट रे होइतबा दरकार तापर आपण तळ को स्क्रोल करंतु यदि आपण आधार कार्ड को अपलोड करछंती ताले अठारे आईडी प्रूफ एवं एड्रेस प्रूफ अपलोड करा को पडिबो नाही तापर आपण नेक्स्ट रे क्लिक करंतु वर्तमान आपण तळ को स्क्रोल करंतु देखंतु अठारे फी पेमेंट करा को पडिबो एठारे आपण प्रोसीड रे क्लिक करंतु वर्तमान देखंतु अठारे फी टी आसी जाइछि आपण तळ को स्क्रोल करंतु एठारे आपण डिपार्टमेंट ऑफ आई FMS ओडिसा या को सिलेक्ट कर दंतु तापर एठा जो कैप्चा कोड शो करूची एही कैप्चा कोड को आपण ठारे फिल अप कर नंतु तापर आपण पे नाउ रे क्लिक करंतु तापर एठारे टिक करंतु तापर आपण प्रोसीड फॉर पेमेंट एठारे क्लिक करंतु वर्तमान आपण तळ को स्क्रोल करंतु तापर आपण नेक्स्ट रे क्लिक करंतु वर्तमान आपण तळ को स्क्रोल करंतु देखंतु एठारे आपण डेबिट कार्ड यूपीआई नेट बैंकिंग आपण जे कोनसी पेमेंट गेटवे द्वारा पेमेंट करि परिबे मठारे नेट बैंकिंग को सिलेक्ट कर देउछि वर्तमान आपण कर जेउ बैंक रे नेट बैंकिंग अछि एठारे आपण सिलेक्ट करि परिबे मठारे स्टेट बैंक को सिलेक्ट कर देउछि तापर एठारे टिक करंतु तापर एठारे आपण एही कैप्चा कोड को फिल अप कर नंतु तापर प्रोसीड टू पेमेंट एठारे क्लिक करंतु तापर एठारे आपण को नेट बैंकिंग रो यूजर नेम को टाइप कर दंतु तापर एठारे आपण नेट बैंकिंग रो पासवर्ड को टाइप कर दंतु तापर आपण लॉगिन रे क्लिक करंतु वर्तमान आपण तळ को स्क्रोल करंतु एठारे आपण कन्फर्म रे क्लिक करंतु तापर आपण एठारे थरे कन्फर्म रे क्लिक करंतु वर्तमान आपण को मोबाइल नंबर रे गोटे ओटीपी जाइथबो सेही ओटीपी को एठारे आपण फिल अप कर दंतु तापर आपण कन्फर्म रे क्लिक करंतु तापर एठारे आपण क्लिक हियर एठारे क्लिक करंतु वर्तमान एठारे आपण क्लिक करंतु वर्तमान देखंतु पेमेंट टी सक्सेस होय जाय छे एठारे आपण क्लिक हियर फॉर प्रिंट रिसीप्ट एठारे क्लिक करंतु वर्तमान देखंतु रिसीप्ट आसी जाय छे आपण एहा को प्रिंटर कर के रखि नंतु मैं आपको सेवेज पीडीएफ करके रखी दौ तापर आप होम पेज को चली आसतु एठार आप ड्राइवर्स और लर्नर लाइसेंस एठारे क्लिक करंतु तापर आप एप्लीकेशन स्टेटस एठारे क्लिक करंतु तापर एठार आप एप्लीकेशन नंबर को टाइप कर दंतु तापर एठार आप डेट ऑफ बर्थ को टाइप कर नंतु तापर एठा जो कैप्चा कोड टी शो करूची एही कैप्चा कोड को आप फिल अप कर दंतु तापर आप सबमिट रे क्लिक करंतु वर्तमान आप तळ को स्क्रोल करंतु देखंतु वर्तमान एठारे स्लॉट बुकिंग कराकु पड़िबो एठार आप प्रोसीड रे क्लिक करंतु वर्तमान आपण तळ को स्क्रोल करंतु एठार आपण प्रोसीड टू बुक एठारे क्लिक करंतु वर्तमान देखंतु ठारे जेउ डेट रे ग्रीन कलर शो करूची सेही डेट रे स्लॉट खाली अछि आपण ग्रीन कलर थबा डेट को क्लिक करंतु तापर देखंतु केउ टाइम रु केउ टाइम भितरे केतोटी स्लॉट खाली अछि एठारे दे जाय छि आपण जे कोनसी गोटे टाइम रे क्लिक करंतु तापर आपण एठारे बुक स्लॉट एठारे क्लिक करंतु वर्तमान आपण को मोबाइल नंबर रे गोटे ओटीपी जाइथबो सेही ओटीपी को आपण ठारे टाइप कर दंतु तापर आपण कन्फर्म टू स्लॉट बुक एठारे क्लिक करंतु वर्तमान देखंतु स्लॉट टी कन्फर्म हो जाय छि आपण तळ को स्क्रॉल करंतु एठारे आपण प्रिंट रे क्लिक करंतु वर्तमान आपण याको प्रिंट आउट काइन हंतु मैं याको सेवेज पीडीएफ करके रखि देउ छि वर्तमान देखंतु ठारे जेउ डेट एवं टाइम दिया जाय छि एही डेट रे एक्नॉलेजमेंट रिसीप्ट पेमेंट रिसीप्ट स्लॉट बुकिंग रो रिसीप्ट एवं आपण जे सब डॉक्यूमेंट अपलोड करथिबे से सब डॉक्यूमेंट नै कि आरटीओ ऑफिस जिबाकू पड़िबो सेठारे कंप्यूटर रे एग्जाम हेबो यदि आपण सही एग्जाम रे पास हे जाछंती ताहेले एग्जाम सरबा पर आपण 2 घंटा पर लर्नर लाइसेंस को डाउनलोड करि परिबे यदि आपण स्लॉट बुकिंग करछंती एवं स्लॉट बुकिंग करबा समय रे नेक्स्ट 7 डेज स्लॉट आर नॉट अवेलेबल शो करूची ताले आपण केउ टाइम रे स्लॉट बुकिंग करले स्लॉट टी कन्फर्म होई पारिबो तारो डिटेल्स मु डिस्क्रिप्शन रे दे दे छी आपण डिस्क्रिप्शन चेक कर लियंतु एही परिभाव रे आपण लर्नर लाइसेंस पई ऑनलाइन रे अप्लाई करि परिबे यदि वीडियो टी भल लागिला ताले वीडियो को लाइक करंतु एवं हमर चैनल को सब्सक्राइब कर दियंतु।